পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার থেকে আমরা জানতে পারি একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে ঠিক কতক্ষণ পর এটা আবার আমার হাতে ফেরত আসে। আবার মহাকর্ষ চ্যাপ্টার পড়লে জানতে পারি যে কারণে এই বল আমার হাতে ফেরত আসলো ঠিক একই কারণে চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরছে। এছাড়াও শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টার পড়লে তুমি ব্যাখ্যা করতে পারবে ঠিক এখন তুমি যে ডিভাইস দিয়ে এই ভিডিওটি দেখছো সেই ডিভাইস থেকে তোমার কান পর্যন্ত শব্দ ঠিক কিভাবে পৌঁছাচ্ছে। ঠিক এরকমই দৈনন্দিন জীবনের প্রায় সকল ঘটনা ব্যাখ্যা করার জন্য চাই পদার্থবিজ্ঞানের সলিড কনসেপ্ট। কেমিস্ট্রিতে আমরা প্রথমে জানতে পেরেছিলাম পরমাণু অবিভাজ্য। তারপর আমরা জানতে পারলাম প্রতিটি পরমাণুকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই মূল কণিকায় ভাগ করা যায়। এরপর এই ইলেকট্রনগুলো কীভাবে সাজানো থাকে তা আমরা জানতে পারি ইলেকট্রন বিন্যাস থেকে, যার মধ্যে রয়েছে আবার কিছু এক্সেপশন। কিন্তু প্রতিটি এক্সেপশনের পিছনে রয়েছে সুনির্দিষ্ট ব্যাখ্যা। এভাবেই কেমিস্ট্রিতে প্রতিটি টপিকের কনসেপ্ট পর্যায়ক্রমে ডেভেলপ হতে থাকে। মনে করো তোমাকে দুটি অপশন দেওয়া হয়েছে। একটির ক্ষেত্রে তোমাকে একটি মাসের প্রতিদিন 1 কোটি করে টাকা দেওয়া হবে, মাসের 30 দিন প্রতিদিন 1 কোটি করে টাকা। দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে প্রথম দিন মাত্র 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, পরের দিন 8 টাকা, অর্থাৎ 1 টাকা থেকে শুরু করে দ্বিগুণ করে করে তোমার টাকা বাড়ানো হবে। তোমার কী মনে হয় কোনটি তোমার জন্য বেশি লাভজনক হবে? তুমি যদি মনে করে থাকো প্রথমটা, তবে তোমার এখনও সূচক বা পাওয়ার এই জিনিসটা নিয়ে জানার অনেক বাকি। আবার আরেকটা কথা চিন্তা করো, এবার 2টা পিৎজার মধ্যে তোমাকে চুজ করতে হবে। একটি 12 ইঞ্চি ব্যাসার্ধের পিৎজা মোট 8 ভাগে ভাগ করা হয়েছে, আরেকটি 10 ইঞ্চি ব্যাসার্ধের পিৎজা মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। এই যে এই দুটি পিৎজার মধ্যে কোন স্লাইসটি নেওয়া তোমার জন্য বেশি লাভজনক হবে? এভাবেই আমাদের দৈনন্দিন জীবনে মিশে রয়েছে গণিত, শুধু প্রয়োজন একটু দেখার ইচ্ছে থাকা। ধরো ফেসবুকে তুমি একটা পোস্ট দেখলে, মুমূর্ষু ব্যক্তির জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ ও নেগেটিভ। আচ্ছা বলতো সবার রক্তের গ্রুপ কেন 1 হলো না? আবার দেখো পানির নিচে অনেক মাছ ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে, আমরা কেন পারি না? এরকম অনেক প্রশ্নেরই উত্তর মিলবে বায়োলজির বিশাল জগতে। ক্ষুদ্র ভাইরাস থেকে বিশাল নীল তিমি, ক্ষুদ্র কোষ থেকে আজকের তুমি, এর সব কিছুই জানতে বুঝতে হবে বায়োলজি। প্রিয় অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবসময় চাই তোমাদের পড়াশোনা হোক কনসেপ্ট বেসড, আনন্দদায়ক ও বাস্তবসম্মত, যাতে করে তোমাদের বেসিক হয় মজবুত ও সুসংগঠিত। কারণ যার বেসিক যত স্ট্রং হবে তার জন্য বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট সহ প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় ভালো করা ততটাই সহজ হবে। আর এসব বিষয়ে মাথায় রেখেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে সম্পন্ন করতে বরাবরের মতো এবছরও উদ্ভাসের আয়োজন অষ্টম, নবম ও দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2023, যেখানে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্যে তোমাদের জন্য থাকছে বাংলা ও ইংলিশ ভার্সনের আলাদা ব্যাচ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা মানসম্মত ক্লাস, বিষয়ভিত্তিক প্যারালাল টেক্সট, সর্বোচ্চ কার্যকরী ইউনিক এক্সাম সিস্টেম, আগের দিনের ক্লাসের উপর ডেইলি এমসিকিউ এক্সাম। এছাড়া থাকছে তাৎক্ষণিক এমসিকিউ অ্যানালাইসিস রিপোর্ট, সিকিউ এক্সামের সলভ শিট, ওএমআর মেশিনে এমসিকিউ মূল্যায়ন, সৃজনশীল উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন এবং অটো এসএমএসে প্রতিটি রেজাল্ট। আর হ্যাঁ, তোমাদের এই প্রিপারেশনে ভিন্ন মাত্রা যুক্ত করতে এই কোর্সে প্রথমবারের মতো যোগ করা হয়েছে আমাদের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিউএনএ সেবা, যার মাধ্যমে তোমরা তোমাদের যত প্রশ্ন বা কনফিউশন সব কিছু সলভ করিয়ে নিতে পারবে আমাদের এক্সপার্ট টিচার প্যানেলের কাছ থেকে, যা তোমার প্রাইভেট কেয়ারের কাজ করবে। তাহলে আর দেরি কেন, আমন্ত্রণ রইল উদ্ভাসের আঙিনায়। ফিজিক্যালি অথবা অনলাইনে অষ্টম, নবম এবং দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম 2023 বিশেষ ছাড়ে ভর্তি চলছে। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে ভিজিট করুন www.udvash.com।